দোলনরা এবং দীপঙ্করদের সম্পর্ক টলিউডের অন্যতম চর্চিত সম্পর্ক। দীর্ঘদিন একত্র বাসের পর কয়েক বছর আগেই সাত পাকে বাঁধা পড়েছেন তারা, কিন্তু এর মধ্যেই দীপঙ্করের সঙ্গে সম্পর্ক নিয়ে কেন এমন বলে বসলেন অভিনেত্রী? কি জানালেন, কি ঘটেছে? বর্তমান আরজিকর কাণ্ড নিয়ে একদিকে যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে, তখন আরেকদিকে টলিউডে একাধিক অভিনেত্রী তাদের সঙ্গে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। অরিন্দম শীলের বিরুদ্ধে ইতিমধ্যে স্টেপ নিয়ে তাকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড, করা হয়েছে এফআইআর। এই বিষয়ে কি জানালেন দোলন রায়? তিনিও কি কখনো এমন ঘটনার সম্মুখীন হয়েছেন? এই প্রশ্নের উত্তরে তিনি টিভি9 বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপঙ্করের সঙ্গে আমার 1997 সাল থেকে সম্পর্ক। ওনার আমার সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর আমার লাভের থেকে বেশি ক্ষতি হয়েছে। কিন্তু কেন এমনটা বললেন দোলন? এই বিষয়ে তিনি খোলাসা করে জানান, অনেকে ভেবেছিলেন দীপঙ্কর বুঝি আমার জীবন নিয়ন্ত্রণ করবে এবার, আর সেই জন্যই অনেক কাজ আমি পেতে গিয়েও পাইনি, হাতছাড়া হয়েছে। কুপ্রস্তাব পেলে সেটা সামলানোর ক্ষমতা আমার ছিল, কিন্তু একই সঙ্গে অনেক কুপ্রস্তাব আমার কাছে আসেনি এটা ভেবে যে দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। দোলনে তিনি একই সঙ্গে জানান, দীপঙ্করের সঙ্গে যতই তবে সম্পর্ক থাক, অভিনেতা কখনোই কাউকে জোর করেননি দোলনকে কোনো ছবিতে নেওয়ার জন্য বা তাকে কাজ দেওয়ার জন্য। ফলে দীপঙ্করদের প্রেমিকা হওয়ার সুবাদে কোনো অতিরিক্ত সুযোগ পাননি তিনি।